ক্ষণজন্মা গীতিকবি নজরুল ইসলাম বাবু মাত্র 41 বছর বয়সে চলে যান না ফেরার দেশে। সবকটা জানালা খুলে দাও না, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, আমায় গেথে দাও না মাগো সহ এমন অনেক আরো দেশের গানের রচয়িতা নজরুল ইসলাম বাবু। শুধু কি দেশের গান তিনি লিখেছেন সুবীর নন্দীর কণ্ঠে, হাজার মনের কাছে প্রশ্ন রেখে, কত যে তোমাকে বেসেছি ভালো, আশা ভোসলে ও বেবি নাজনীনের কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত, কুমার শানুর কণ্ঠে আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা, হৈমন্ত্রী শুক্লার কণ্ঠে ডাকে পাখি খোলো আখি, এমন সব জনপ্রিয় গানের রচয়িতা নজরুল ইসলাম বাবু। 1978 সালে সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে প্রথম চলচ্চিত্রে গান লেখা শুরু করেন। 80 দশকের বহু ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্রে তার গান ছিল অনেকটা অবধারিত। 1991 সালে মুক্তিপ্রাপ্ত চাষী নজরুল ইসলাম পরিচালিত পদ্মা মেঘনা যমুনার গীত রচনার জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মৃত্যুর 3 দশক পর 2022 সালে পান 21 পদক। কালের পরিক্রমায় নতুন প্রজন্মের কাছে প্রায় অচেনায় রয়ে গেলেন গুণী এই গীতিকবি। প্রতিভাবান এই গীতিকবির প্রয়াণ দিবসে শোবিজ টুনাইট তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধা ভরে।